ঢালিউড কিং শাকিব খানের খ্যাতি যেন দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ পেরিয়ে বলিউড ও বেশ শক্তপোক্ত জায়গা করছেন তিনি। সম্প্রতি শাকিবের নতুন সিনেমার একটি ছবি ঝড় তুলেছে সোশ্যাল মাধ্যমে, যেখানে দেখা গেছে বলিউড নায়িকা সোনাল চৌহানের সাথে রসায়নে মজেছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। বিস্তারিত এলিনা শামির রিপোর্টে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গেল বছর মুক্তি পাওয়া বলিউডের অন্যতম আলোচিত ও সফল সিনেমা ব্রহ্মাস্ত্র। এই ছবির সবচেয়ে জনপ্রিয় গানটি হল কেসারিয়া। এটির চিত্রায়ন করা হয়েছিল ভারতের বিখ্যাত নগরী বারাণসীতে। গানের দৃশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের রসায়ন জিতে নিয়েছে দর্শক মন। সেই কেসারিয়া আবহেই এবার দেখা দিলেন ঢাকাই তারকা শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান। একই লোকেশনে, এমনকি রণবীর আলিয়া যে সিঁড়িতে বসেছিলেন সেরকম একটি সিঁড়িতেই বসেই রসায়নে মজলেন শাকিব সোনাল। এমনকি তাদের পোশাক ও অভিব্যক্তিও প্রায় কাছাকাছি, যেটা মূলত নির্মাণাধীন দরদ ছবির অংশ। গত বৃহস্পতিবার রাতে একটি স্থিরচিত্র শেয়ার করেন দরদ নির্মাতা অনন্য মামুন। সেখানে শাকিব সোনালকে নজর কাড়ার রূপে দেখা গেছে, যেটা দেখে নেটিজেনদের অনেকে রণবীর আলিয়ার কেসারিয়া প্রসঙ্গ টানছেন। অনন্য মামুনের দেওয়া তথ্য অনুসারে এই স্থিরচিত্র মূলত ছবির একটি গানের। গানটি লিখেছেন জাহিদ আকবর, কণ্ঠ দিয়েছেন বালাম। নির্মাতা আরও বলেন, ভারত অংশের শুটিং শেষ, শিগগিরই দেশে ফিরে বাকি চিত্রায়ন হবে। যারা অবগত নন তাদের জন্য পরিষ্কার করা যাক, দরদকে বলা হচ্ছে প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান সিনেমা, অর্থাৎ এর উদ্যোগটা বাংলাদেশ থেকে হলেও ছবিটি ভারত জুড়ে মুক্তি পাবে, তাও বাংলা ছাড়াও 5টি ভাষায়। গেল অক্টোবরের শেষ সপ্তাহে মুম্বাইতে ছবিটির আনুষ্ঠানিক মহরত সংবাদ সম্মেলন হয়। সেখানে শাকিব সোনালকে ঘিরে বলিউড ভিত্তিক গণমাধ্যমের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গত 27 অক্টোবর বারাণসী থেকে শুটিং করেছে দরদ টিম। টানা কাজ করে সেটির ইতি ঘটল। মাঝে নায়ক নায়িকা সহ অনেকে অসুস্থ হয়েছেন, কিন্তু মনোবল হারাননি, বরং কাজ চালিয়ে গেছেন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিবডিয়া ফিল্মসের সঙ্গে ভারত থেকে দরদ প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ছবিটির হিন্দি নাম দেওয়া হয়েছে দার্ড। 10 কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণাধীন এ ছবিতে শাকিব সোনালের সঙ্গে থাকছেন বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শামি, লুৎফর রহমান, জর্জ ইমতু, রাতিস সহ অনেকে। জানা যায় আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে সিনেমাটি। লিয়ানা শারমিন, নিউজ 24।